বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের আদরের সন্তান দেবী বসু সিং গ্রোভার। বাঙালিদের যেমন ডাকনাম থাকে, ছোট্ট দেবীরও রয়েছে ডাকনাম। ওর ডাকনাম মিষ্টি। সম্প্রতি আয়োজিত হয়েছিল তার মুখে ভাতের অনুষ্ঠান। গোটা অনুষ্ঠান জুড়েই ভরপুর বাঙালিয়ানা। সাজগোজ থেকে খাবার বাদ ছিল না কিছুই। লাল বেনারসি শাড়ি পরে টোপর মাথায় দিয়ে চন্দনের ফোঁটায় নিজেকে সাজিয়ে ছোট্ট দেবী তখন ঘুরে বেড়াচ্ছে এর কোল থেকে অন্য কোলে। চোখে মুখে ক্লান্তি নেই। বাঙালি রীতি অনুযায়ী মুখে ভাতের দিন খুদেকে থালায় অনেক কিছু সাজিয়ে দেওয়া হয়, মাটি, টাকা, বই, পেন। দেবীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সে কি বেছে নিল? এক নেটিজেনের প্রশ্নে উত্তর দিয়েছেন বিপাশা নিজেই। জানিয়েছেন বই বেছে নিয়েছে দেবী। আর তা শুনেই নেটিজেনদের অভিমত, বাহ, পড়াশোনা করতে ভালোবাসবে। প্রথম থেকেই দেবীকে বাঙালি ও পাঞ্জাবি দুই সংস্কৃতিতেই বড় করেছেন বিপাশা ও করণ। গত বছর নভেম্বরে করণ ও বিপাশার কোল আলো করে আসে মিষ্টি ওরফে দেবী। বিয়ের ৬ বছর পরে বাবা মা হয়েছেন বিপাশা ও কর্ণ। মেয়ে দেবীর নামে শেষে রয়েছে দুজনেরই পদবী, দেবী বসু সিং গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন দম্পতি। তবে ৬ মাসেরও বেশি সময় পর্যন্ত দেবীর মুখ আড়ালিয়ে রেখেছিলেন তারা। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।